স্বাগত জানাই আপনাদের আবারও সবাইকে। বছরের বিভিন্ন ঋতুতে আমাদের বিভিন্ন প্রাপ্তিযোগ ঘটে। কখনো কারো কাছে সেটা প্রিয়, মানে তার জন্য অপেক্ষা করে থাকি আমরা, আবার কখনো কারো কাছে সেটা বিরক্তি দেয়। ধরুন এই গ্রীষ্মকালটা অনেকের কাছে প্রিয়, অনেকের কাছে আবার চূড়ান্ত বিরক্তিকর। আবার এই শীতকালটা অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে খুব কষ্টকর, একেবারেই বিরক্তিকর। মানে এই রকম এক এক সময় এক এক প্রাপ্তি যেমন ঘটে, প্রত্যেক ঋতুরই এক প্রাপ্তি আছে। যেমন এই সময় আমাদের, আর বিশেষ এই লগ্নটাও কিন্তু একটা ভীষণ ভাইটাল এই ঋতুর মধ্যেই। এখন লোরি, পোঙ্গল, বিহু, তারই সাথে মকর সংক্রান্তি, এই যে সাজুজ্য একটা দিকে দিকে একটা এক সুরে তান বাঁধার সম্প্রীতির একটা জায়গা বেরিয়ে আসে, এটা কি কম পাও না? বিশাল পাও না। আমাদের ঐতিহ্যের সুরটা এর মধ্যে বাঁধা পড়ে আছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যান না কেন, সেই সুরটা সকলে মিলে এই সময়টা উপভোগ করা, একটা সামিল হওয়া, এটা তো নো ডাউট একটা আমাদের ঐতিহ্যের, আমাদের পরম্পরার একটা প্রাপ্তি, তাই তো? সেটাই আমাদের ভারতবর্ষ এইভাবে শিল্প সংস্কৃতির দেশ। আর এই প্রবাহমানতা যদি না থাকতো, তাহলে মানুষ কবে ওই শুধুমাত্র পাশ্চাত্যকে গ্রহণ করার জন্যে প্রাচ্যকে বা আমাদের সংস্কৃতিকে ভুলে একেবারেই কত কিছুই না মিস করে ফেলতো। কিন্তু না, যেমন অবক্ষয় আছে তেমন সৃষ্টিও আছে, তেমন সেই রক্ষণশীলতা আছে। এবং তারই ফাঁকে আমরা এই আনন্দ উৎসবগুলো যেমন উপভোগ করছি, ঠিক তেমন আধুনিক জীবনযাপনটাকেও উপভোগ করছি। ঠিক যে নিরিখে, যে দৃষ্টিভঙ্গিতে আমরা জ্যোতিষশাস্ত্রকেও অস্বীকার করতে পারি না, সেই চিরন্তন শাস্ত্রকে যা আজকে আধুনিক সময়ে জীবনযাপনের ক্ষেত্রেও একেবারেই প্রাসঙ্গিক। আরও একটা প্রাসঙ্গিক তত্ত্ব এই অনুষ্ঠানে আজকে পাবো আমরা, অফ ক্যামেরা শুনেছি, অন ক্যামেরায় সেটা তার থেকে ভালো উপস্থাপন আমরা কার কাছেই আর প্রত্যাশা করব বলুন? স্যার, স্যার বিশ্বম্ভর শাস্ত্রী, তারই এই অনুষ্ঠান আজকে এই বিশেষ সময়ে বিশেষ অবসরে যখন পাওয়া থাকে, তেমনই ঐতিহ্য, তেমনই পরম্পরা, তেমনই কিছু কৃষ্টি সংস্কৃতির ধারা যা আমাদের সংস্কৃতির সঙ্গে আদি অনন্তকাল ধরে প্রবাহিত, যেটা এই আধুনিক জীবনযাপনের মধ্যেও ভীষণ রকমের প্রাসঙ্গিক, তেমনই কিছু উপস্থাপন তার কাছে যথারীতি প্রত্যাশা করব, যুক্তি সহকারে, তথ্য সহকারে, কারণ সেটাই তার অনুষ্ঠানের বক্তব্যের মূল বৈশিষ্ট্য। কিন্তু তার আগে সকলে মিলে তাকে ওয়েলকাম করতে হবে যে স্যার, আমাদের বিশ্বম্ভর শাস্ত্রী মহাশয়, তিনি এই মুহূর্তে আমাদের সকলের মাঝে, স্বাগত তাকে। নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চাই আজকে সরাসরি আপনার কাছেই, যেটা আমরা অফ ক্যামেরায় পাচ্ছিলাম, অন ক্যামেরাতেই সেটার ব্যাখ্যাটা সকলের কাছে পৌঁছে যাক। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে যে বক্তব্যটা প্রথমে উপস্থাপন করলাম, আমাদের ঐতিহ্যের ক্ষেত্রে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, সমস্ত কিছু পুরনো কিছুকে ফেলে দেওয়ার নয়, আমরা আধুনিক সময়ে দাঁড়িয়েও সেগুলো ভীষণ রকমভাবে বর্তমান সাজুজ্য। আজকে ধরুন শঙ্খধ্বনির কথা, সন্ধেবেলা প্রতিটা গৃহকোণে, কখনো তুলসী মঞ্চের সামনে যখন সেই মা বোনেদের দ্বারা সেই যখন শঙ্খধ্বনি চারিদিকে সঞ্চারিত হয়, বেরিয়ে আসে, তার মাধ্যমে যে ভাইব্রেশনটা সেই গৃহ পরিবেশে তৈরি হয়, সেটাকে কিভাবে অস্বীকার করব? হয়তো সুউচ্চ ফ্ল্যাটে আধুনিক জীবনযাপনের মধ্যে রয়েছি, কিন্তু সেই শঙ্খধ্বনি আমাদের নিমেষে সেই সংযোগটা ঘটিয়ে দেয়, আর পজিটিভিটির বোধহয় কোথাও সূত্রপাত সেখানে হয়। কি করব, কিভাবে করব, কেন করব, সমস্ত কিছু আজকে আপনার কাছে। দেখো সুব্রতদা, আমরা যদি একটু অতীতে চলে যাই, একদম আজ থেকে 50 বছর, 100 বছর আগে যদি চলে যাই, 150 বছর আগে যদি চলে যাই, খুব বেশি অতীতে নয়, একটু কিছুটা অতীতে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো একটা সময় ছিল, যে সময় আমাদের পূর্বপুরুষেরা, আমাদের ঠাকুমারা একটু সঙ্গে থাকবেন, একটু অপেক্ষা করুন, আমাদের ঠাকুমারা বা তার একটু আগের জেনারেশনকে যদি আমরা লক্ষ্য করি, দেখব প্রতিদিনই তারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতেন, বা সকালবেলায় আমাদের পূর্বপুরুষেরা সূর্য প্রণাম করতেন। কিন্তু আজকের দিনে, আধুনিক যুগে, আমরা অনেকেই হয়তো সেটার থেকে বিচ্যুত হয়েছি। আমরা অনেকেই হয়তো আধুনিক জীবনযাত্রাকে উন্নত করতে গিয়ে, কর্মক্ষেত্রে পাড়ি দিয়ে, আমরা কর্মপিপাসু হয়ে আমরা হয়তো সেই পন্থাটাকে ভুলে গেছি অনেকে। এখন অতীতটাকে ভাবুন,
আজকে আমরা অনেকেই আছি যারা মাস গেলে 20,000 50,000 1,00,000 2,00,000 টাকা রোজগার করি, কিন্তু সবাই কিন্তু শান্তিতে নেই, তাই নয় কি? আবার হয়তো অনেকে সে আর্থিক উপার্জন করতে পারছে না, এটাও ঠিক। কিন্তু আজ থেকে 50 বছর 100 বছর আগে 300 টাকা 400 টাকা 500 টাকা সারা মাসে রোজগার করলো তারা কিন্তু সুখে শান্তিতে সংসার করত, তাদের বিঘা বিঘা জমি নিয়ে বাড়ি ছিল। আজকে 100,000 টাকা মায়না পেয়েও 50,000 টাকা রোজগার করেও সে 1 কাঠা 2 কাঠা জমির মধ্যে বাড়ি করতে হয়, ছোট 1 BHK 2 BHK ফ্ল্যাট নিতে হয়, সেই খোলা মনটা সেই খোলা পরিবেশটা কিন্তু আমরা পাই না। এটা বাস্তব তো? আগে কিন্তু দেখুন এত কিন্তু আমরা জটক বিচার এত সবাই করতাম না, হয়তো জটক বিচার সাবজেক্টটা মহাভারতেও ছিল, কিন্তু খুব কম মানুষ আছেন যারা জটক বিচার করে বিয়ে করতেন, আর জটক বিচার না করে বিয়ে করা সত্ত্বেও তারা সারা জীবন সংসার করেছেন। আজকের দিনে বারংবার জটক বিচার করে বিবাহের পরেও একাধিক ডিভোর্সের কেস আমরা দেখতে পাই, সংসার হচ্ছে না, অপ্রত্যাশিত সত্য এটা, ঠিক নয় কি? একেবারে। কারণটা কি? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? এর পিছনে কারণটা কি রয়েছে? আমরা শঙ্খকে জয়ধ্বনি বলে উল্লেখ করেছি, আমরা সর্বক্ষেত্রে অতীতে পুরাণে দেখেছি বিজয়ের ধ্বনি শঙ্খ। শঙ্খের শব্দই একমাত্র মর্ত থেকে স্বর্গকে আহ্বান করে, স্বর্গকে জানান দেয়। শঙ্খ স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর হাতে অবস্থান করে, শঙ্খ সমুদ্র মন্থনে অমৃত প্রাপ্তির সময় শঙ্খের আবির্ভাব। এই শঙ্খ আমরা সন্ধ্যাবেলায়, সন্ধ্যা কথার অর্থ হলো সন্ধি, অর্থাৎ দিনের শেষ এবং রাত্রির শুরু, সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণকে বলা হয় সন্ধ্যা। আমরা বহু মানুষ আছি বাড়িতে সন্ধ্যা দিই ঠিক ভুল টাইমটায়, হয়তো সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যা 6টার সময় 6:30 সময় 7টার সময় শঙ্খের ধ্বনি বাজিয়ে উঠি, না সেটা বিধি নয়, নিয়ম নয়। সন্ধ্যা এক একদিন এক একটা টাইম হয়, ঠিক সূর্য অস্ত যাবে, সূর্য দিগন্তরেখার নিচে থাকবে, কিন্তু আকাশে কখনো নক্ষত্র দৃশ্যমান হবে না, এইটুকু সময় পর্যন্ত সন্ধিক্ষণ। আকাশে নক্ষত্র দৃশ্যমান হলো মানে রাত্রি উপস্থিত হলো, অর্থাৎ এই সন্ধিক্ষণেই সন্ধ্যা প্রদান হবে, অর্থাৎ ঈশ্বরকে সন্তুষ্টি প্রদান করা হয়। এই শঙ্খের ধ্বনি, বিজ্ঞানও বলছে এই শঙ্খের ধ্বনি থেকে যে ভাইব্রেশন সৃষ্টি হয়, যে সাউন্ড ভাইব্রেশন সৃষ্টি হয়, তাতে অনেক রোগ বীজাণু সেগুলোরও পতন ঘটায়, সেই রোগ বীজাণুর বিনাশ ঘটায়। এই শঙ্খকে নির্দিষ্টভাবে ব্যবহার করতে হয়। শঙ্খ আবার দু ধরনের, একটা শঙ্খ একটা শঙ্খিনী। আমরা সাধারণত গৃহস্থ বাড়িতে দু রকমের শঙ্খ ব্যবহার করি, একটি শঙ্খ বাজানো যায়, একটি শঙ্খ বাজানো যায় না, যাকে আমরা জল শঙ্খ বলে থাকি, তাই না কি? এই শঙ্খের মুখ সর্বদাই বিষ্ণুর দিকে মুখ করে রাখতে হয়, এতে বাড়িতে শুভ গুণসম্পন্ন জিনিস আহ্বান ঘটে। যেমন পুজোর সময় বাড়িতে যখন আমরা কোনো পুজো করি, যে কোনো পুজো, নারায়ণ পুজো বা অন্যান্য পুজো যখন আমরা করি, আমরা শঙ্খের ধ্বনি দিই আমরা সবাই। এই শঙ্খের ধ্বনি শুধু দিলেই হয় না, যে কোনো পুজোর সময়, যে কোনো পুজো অর্থাৎ শুভ কিছু যখন আপনি করছেন, কিছু অপদেবতারা সেখানে উৎপাত করার চেষ্টা করে, যার জন্য উচিত সেই পুজোস্থানে হলুদ আর লঙ্কা দিয়ে চারদিক ঘিরে দেওয়া, যাতে অশুভ শক্তি সেখানে প্রবেশ করে আপনার পুজোটাকে পণ্ড করতে না পারে, আপনার অশুভত্ব শক্তি ঢুকে যেন পজিটিভ এনার্জিকে নষ্ট করে দিতে না পারে। যার জন্য কিন্তু আমরা বাড়িতে দোকানে আমরা দেখতে পাই আজও লেবু লঙ্কা ঝুলছে, তাই নয় কি? ধৈর্য মানুষের জীবনে সাফল্য দেয়। তো এই শঙ্খ রাখতে হয় হলুদ কাপড়ের উপর, এবং শঙ্খকে গঙ্গা জল অথবা দুধ দিয়ে ধুতে হয়। দুধ বা গঙ্গা জল দিয়ে ধুয়ে শঙ্খের উপরে স্বস্তিক চিহ্ন সৃষ্টি করতে হয়, গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে অথবা হলুদ দিয়ে শঙ্খের উপরে স্বস্তিক চিহ্ন স্থাপন করতে হয়। তারপরে সেই শঙ্খকে নির্দিষ্ট সময় ব্যবহারের পরে আবার তাকে
ধৌত করতে হয়, আবার তাকে গঙ্গা জল বা দুধ দিয়ে ধুয়ে বিষ্ণুর দিকে মুখ করে রাখতে হয়। অবশ্যই সর্বদা খেয়াল রাখতে হবে শঙ্খ যেন শিবের স্পর্শ না পায় বা শিব যেন স্পর্শ না করে এবং শঙ্খের জল যেন শিবের গায়ে না পড়ে। এই শঙ্খ সৌভাগ্যের প্রতীক হতে পারে, কারণ স্বয়ং বিষ্ণু যদি চান, ভগবান শ্রীবিষ্ণু যদি চান, সৌভাগ্যের দ্বার অনেকের জীবনেই খুলে দিতে পারেন। তার জন্য প্রয়োজন তার আরাধনা, তাকে সন্তুষ্টি করা। বর প্রাপ্ত হতে গেলে দেবতাকে সন্তুষ্টি করা একান্ত কাম্য আমাদের। সঙ্খিনী কখনো ঘরে রাখতেন, জল সংখ্যকে ব্যবহার আরতির সময় হয়, কিন্তু জল সংখ্যকে ব্যবহারেরও নির্দিষ্ট নিয়ম রয়েছে। জল সংখ্যক সাদা কাপড়ের উপর অবস্থান করাতে হয়। এই জল সংখ্যক এবং যে সংখ্যক আমরা বাজিয়ে থাকি সেই সংখ্যক দুটোকে পাশাপাশি রাখতে হয়, এবং শঙ্খের মুখ সর্বদাই শ্রীবিষ্ণুর দিকে বা নারায়ণ শিলা থাকলে বাড়িতে নারায়ণ শিলার দিকে, তাও যদি না থাকে রাধাকৃষ্ণের দিকে অথবা গোপালের দিকে মুখ করে রাখতে হয়। এটাই শঙ্খ স্থাপনের পদ্ধতি। এই শঙ্খ যদি সঠিকভাবে স্থাপন হয় অনেক অশুভ শক্তি নাশ হয়, অনেক অলৌকিক ঘটনা অলৌকিকভাবে জীবনের সৌভাগ্যের দ্বার খুলে যায়। এই শঙ্খ মানুষকে ঋণ মুক্তি করে, এই শঙ্খ মানুষকে সাফল্যের চাবিকাঠি দেয়, এই শঙ্খ বাড়িতে শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি ঘটায়, ঈশ্বরের দৈব আশীর্বাদ প্রাপ্ত হয়। পড়াশোনা করে জীবনে সাফল্য পাওয়া যায়, জীবনে চরম সাফল্য পেতে গেলে অবশ্যই প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদ। আমরা ভীষণ রকমের ঋদ্ধ হই বা ঋদ্ধ রয়েছি, আমাদের যে সংস্কার আমাদের কোথাও একটা প্রাপ্তির ভান্ডারে প্রবাহমান, আমরা পেয়ে যাচ্ছি, দেখো সেটা কি আমরা সম্মান করি না সব সময়? আমরা অতীত থেকে দেখেছি যখন খুব বড় বড় বাজ পড়ে, মেঘ ডাকে, আমরা শঙ্খ বাজাই, অর্থাৎ ঈশ্বরকে আমরা জানান দিই, পৃথিবীকে শান্ত করো। প্রচন্ড গরম যখন হয় এটা একদম নিশ্চিত আমরা হতে পারি যে বৃষ্টি আবহমান, বৃষ্টি আসছে, বর্ষাকাল আসছে। আকাশ যখন কালো হয় বৃষ্টির পূর্বাভাস দেয়। একবার বৃষ্টি হলে দুটো কাজ একসাথে হয়, ধুলোময় পৃথিবী পরিষ্কার হয়, অন্ধকারময় আকাশ আবার সূর্যের আলো পায়। আর এই যে সংস্কারগুলো শুধুমাত্র যে স্পিরিচুয়াল কানেক্টিভিটির মেসেজ দেয় তা কিন্তু নয়, তার পেছনে অনেক ক্ষেত্রেই সায়েন্সটাও লুকিয়ে থাকে, সেই সায়েন্সের ব্যাখ্যাটাও থাকে। ডেফিনেটলি এর মধ্যে বিজ্ঞান রয়েছে, এটা হার্টের পক্ষে অনেক উপকারী জিনিস। যারা শঙ্খ বাজান তাদের হার্ট ভালো থাকে, এটা হার্ট স্পেশালিস্টরা বলছেন, কার্ডিওলজিস্টরাও তাই কথা বলেন, বিজ্ঞান সে কথা বলছে। এবং শঙ্খের ধ্বনিতে অনেক অপবিত্র জিনিস, অনেক অশুভ বীজাণু যেগুলো বাড়ির থেকে নিঃসৃত হয়, শঙ্খ মানুষকে সুস্থ রাখে, সৌভাগ্যের দ্বার বলে। একদম অর্থ তো দুটো কারণে মানুষ উপার্জন করে, একটা রোগে একটা ভোগে। এই দুটো যদি আমরা ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারি, রোগ যদি বাড়িতে প্রবেশ না করে আর ভোগ যদি ঠিক মতো করতে পারি, তবে অর্থ উপযুক্ত রোজগার হয়েছে। আর এই দুটো যদি ঠিক মতো করা না যায় তাহলে আপনি যতই উপার্জন করুন আপনি অশান্তির মধ্যে পড়বেন। আমাদের এই আলোচনা যেখানে একাধারে বিজ্ঞানের কথা থাকে, একাধারে যুক্তি থাকে, একাধারে আধ্যাত্মিক মনন চেতনের উদ্ভাসন উপস্থাপনায় থাকে, এই সাজুজ্যটা স্যার বিশ্বভা শাস্ত্রীর কাছেই আমরা পাই। দেখো মানুষ জীবনে সমস্যায় পড়বে, এটা বড় কথা নয়, সমস্যা প্রত্যেকটা মানুষের আছে। স্বয়ং স্বামীজির জীবনে সমস্যা ছিলেন, স্বয়ং রামকৃষ্ণদেবের জীবনে সমস্যা ছিল, স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ মানব অবতার রূপে যখন জন্মগ্রহণ করেছেন তার জীবনে সমস্যা এসছে, কর্ণের জীবনে সূর্যপুত্র কর্ণের জীবনে সমস্যা ছিল, কুন্তিপুত্র অর্জুনের জীবনেও সমস্যা ছিল, ভীমের জীবনেও সমস্যা ছিল, পৃথিবীর প্রত্যেকটা মানব অবতারের প্রত্যেকের জীবনে সমস্যা আছে, সেটা বড় কথা নয়। সমস্যাকে সমাধান করে এগিয়ে যাওয়ার নাম সাফল্য। সমস্যা আসতেই পারে, যিনি সমাধান করতে পারেন, যিনি সমাধানের পথ জানেন, সমস্যাকে জয় করতে পারেন, সে জীবনকে জয় করেছে। আর যিনি সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত, সমস্যাকে সমাধান করতে ব্যর্থ, তিনি জীবনে ব্যর্থতা স্বীকার করেছেন। এটার জন্য সমস্যা একবার কেন, একাধিকবার জীবনে আসতে পারে। সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে যিনি এগিয়ে যেতে পারেন, তিনি পাথর ভেঙে সৃষ্টি করতে পারেন দেবতা, তিনি পাথরকে ভেঙেই দেবতা সৃষ্টি করতে পারেন। আর যিনি সমস্যাকে সমাধান করতে পারেন না, তিনি একটি খোদাই করা দেবতাকেও পাথরে পরিণত করে তাকে এড়িয়ে চলে যান।
অসাধারণ অসাধারণ এই উক্তিকে আমরা মাথায় রেখে যারা পারবেন তারা দেখো, নদীকে 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 তো পাহাড় সৃষ্টি করে, কিন্তু পাহাড় নদীকে কখনো আটকে রাখতে পারে না। ওই নদী পাহাড়ের বুক চিরে তার নিজের গন্তব্যস্থল মোহনার দিকে এগোবেই এগোবে। আমি কিন্তু পাহাড়ের সামর্থ্যের কথা বলছি না, ব্যর্থতার কথা বলছি না, আমি নদীর সামর্থ্যের কথা বলছি না, আমি বলছি নদীর নিয়তির কথা। রাইট, সেই নিয়তিকে কিভাবে রোধ করা যায়, কি সমস্ত কিছুই কি জোর করে আটকে দেওয়ার ইচ্ছাটাই কি সেই রোধের পথে চাপিয়ে দেওয়া যেতে পারে? কখনোই না। বাস্তবসম্মত এই উপস্থাপনটাই কতটা সম্ভব কতটা অসম্ভব, আজকে যদি আমরা এই জ্যোতিষকেন্দ্রিক আলোচনার মঞ্চের জ্যোতিষশাস্ত্রের কথা বলি, আপনার জন্যে মিরাকেল কিছু তখনই সম্ভব যদি আপনার পারমিটেবল হয় আপনার চার্ট, যদি না হয় শত চেষ্টা করে। জীবনে ব্যর্থতা দুটো জিনিস থেকে আসে, আমি যেটা দেখেছি আমার বহু ক্লায়েন্টদের থেকে অভিজ্ঞতা যেটা দেখেছি, জীবনে ব্যর্থতা দুটো জিনিস থেকে আসে, তার একটি হলো রাগ আর একটি হলো লোভ। এই রাগ আর লোভ এই দুটো জিনিস কন্ট্রোল করতে পারবেন না, তার জীবনে ব্যর্থতা আসতে বাধ্য। এবং সেটাই জ্যোতিষশাস্ত্রে ছকে বিচার করা হয়, কারোর জীবনে রাগ আর লোভ আছে কি নেই, অর্থাৎ না থাকা মানেই সাফল্যের চাবিকাঠি তার চার্টে লুকিয়ে আছে, তার চার্টে গ্রহগুলো ভালো অবস্থানে আছে। আর গ্রহগুলো খারাপ অবস্থানে থাকার অর্থই তার জীবনে রাগ আর লোভ থাকতে বাধ্য, যেটা তার পতনের কারণ, তার দশান্তর দশায় তাকে ফল দেয়। এতক্ষণ অপেক্ষা করে যদি কথা না বলা হয় তাহলে রাগ জন্মানোটাও স্বাভাবিক। না, এটা কলার যেটা ডিসকানেক্ট হয়ে গেছেন, এটা হচ্ছে সাফল্যের লক্ষণ, এটা হচ্ছে সাফল্যের লক্ষণ, যিনি ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন। ধৈর্য ধরে আছেন মানে সাফল্যের লক্ষণ। দেখো, তুমি যদি একটা ইটকে আঘাত করো, ইটটা নাও ভাঙতে পারে, কিন্তু তুমি দুবার তিনবার চারবার পাঁচবার একাধিক আঘাত করার পরে কিন্তু ইটটা ভাঙবেই। যিনি ধৈর্য ধরে বারবার আঘাত করতে পেরেছেন তিনি ইটটার ভঙ্গন রূপ দেখতে পাবেন, আর যিনি একবার আঘাত করে ব্যর্থ হয়েছেন বা ধৈর্য হারিয়ে চলে গেছেন তিনি ভঙ্গন রূপ দেখতে পান না, কিন্তু ভঙ্গন কিন্তু তখনই সৃষ্টি হয়েছিল। সরাসরি দেখে নিই, আশা রাখি আপনার ক্ষেত্রে সেই পজিটিভ বার্তাটা পৌঁছে যাবে। সেই শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথম দর্শক বন্ধু রূপে আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। আপনি নিজের সম্পর্কে জানবেন? না, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ে, তাহলে মেয়ের নামটা আগে বলবেন প্লিজ। মেয়ের নাম মনিকা বৈদ্য। মনিকা বৈদ্য, ডেট অফ বার্থ আগে বলুন এবার। 23/3/2002। 23/3/2002। জন্মের সময়? জন্মের সময় রাত 11টা। আর জন্ম কোথায়? বর্তমান। বর্তমানে। বেশ, রাত্রি 11টা। বর্তমানে তো মোটামুটি আপনার প্রতি মাসে 3 তারিখ একটা নির্ধারিত থাকে। বেশ, 1 তারিখে সংযোজন হয়েছে দুর্গাপুর, 2 তারিখ তারাপীঠ, 3 তারিখ বর্ধমান, ব্যাক টু ব্যাক, 3টে সিনেমা ব্যাক। তারপরে আবার উত্তরবঙ্গের বন্ধুদের জন্য, মানে এই সামনেই আবার 16 তারিখে রায়গঞ্জে চলে যাচ্ছে, পরশু রায়গঞ্জ, তারপরেই আবার খড়গপুরে এসে আবার মানে 18 তারিখে খড়গপুর, 20 তারিখে আবার পুরুলিয়া। বেশ, এই মুহূর্তে ফোনের পরিষেবা, ওটা তো যায় চেম্বার ফ্যাসিলিটি, এবারে ফোনের ফ্যাসিলিটি পরিষেবা। দেখো, গাড়ির চাকা ঘোরে দূরকে কাছে আনার জন্য, আর ভাগ্যের চাকা ঘোরে কিছু করে দেখানোর জন্য, তাই না? তা আমাকেও ছুটতে হবে, আর আমার সাথে যারা আমাকে যারা বিশ্বাস করবেন তাদেরকে আমি ছোটাব, ছোটার ফলই হচ্ছে সাফল্য। আজকে উনি যে ধৈর্য ধরে এতক্ষণ অপেক্ষা করে রয়েছে, আজকে দিনকে শনিবার ছিল দিদি, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম, দেবগণ, জানা আছে? আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনার মেয়ের চার্ট। হ্যালো, এটা কি আপনার মেয়ের চার্ট? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের কি দিনে দিনে একটু রাগ জেদ এগুলো বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এইটা নিয়েই প্রোগ্রাম শুরু করেছিলাম যে রাগ আর লোভ এই দুটোকে সংগণন করতে হয়, এই দুটোকে সংযম করতে হয়। ঠিক আছে, রাগ আর জেদ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু জীবনের পতন আসবেই, কারণ রাগ আর জেদের কারণটাই হচ্ছে লগ্নকে রাহু দেখছে, শনি রাহু সপ্তমে বসে আছে, অর্থাৎ সমস্যা এখান থেকে সৃষ্টির কারণ। আর যেহেতু সমস্যা সৃষ্টির কারণটা কিসে, রাগ আর জেদ থেকে। একদম, আমি একটু আগে বললাম যার চার্ট এটা থাকবে তার চার্টে গ্রহগত অবস্থানও সেভাবে থাকবে। ঠিক আছে, নাম্বার টু, লগ্নপতি মঙ্গল সক্ষেত্রে অবস্থান করেছে, ও কিন্তু চট করে কোনো কিছু থেকে ভয় পায় না এবং জীবনে একাধিকবার লড়াই করে এগিয়ে যাওয়ার সাহস রাখে। ঠিক তো? এবং ও খুব শাসক ধরনের, মানে কি বলবো, মানে ও একটু কমান্ডিং টাইপের, মানে ও চায় আমি সবাইকে কমান্ড করবো, আমার কথা শুনে সবাই চলবে।
ঠিক তো? এবং আরেকটা কথা যেটা বলবো, আপনার মেয়ে হবার পরে আমার মনে হয় আপনার মানে সাংসারিক জীবনে কিছুটা আর্থিক উন্নতি হয়েছে, ঠিক তো? ঠিক, এটা ঠিক লক্ষ্য করিনি। আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করেননি? না, এই দিক থেকে লক্ষ্য করিনি। আচ্ছা, সন্তান হবার পরে আপনার হাজবেন্ডের কোনো চাকরি বা কোনো নতুন করে মানে 5-7-10 বছরের মধ্যে কোনো বাড়ি হওয়া বা জমি? না 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 না, এসব কিছু বাড়িতে কিছু হয়নি। না না না, কিন্তু আর্থিক উন্নতির যোগ কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে এখান থেকে। আর একটুখানি লেথার্জি ভাব থাকবে, একটুখানি অলস প্রকৃতির হবে, তাই হয় কি? হ্যালো, বাবা কি একটু লেথার্জি ভাব রয়েছে, একটু অলস ধরনের ভাব রয়েছে বাবার মধ্যে? হ্যালো হ্যালো, বাবার মধ্যে কি একটু লেজিনেস ব্যাপারটা রয়েছে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। উনি যে কথাটা বারবার বলছেন যে আপনার হাজবেন্ডের ক্ষেত্রে, মেয়ের বাবার ক্ষেত্রে কি একটা অলসতা আছে আপনার হাজবেন্ডের ক্ষেত্রে কাজ করে? হুম, এটা ঠিক, এটা একদম ঠিক বলেছেন। উনি বারে বারে বলছেন, উনার কথাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন, ফিডব্যাকটা দিন। আপনি কি জানতে চাইছেন এডুকেশন সম্বন্ধে? হ্যাঁ 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 হ্যাঁ, এডুকেশন সম্বন্ধে জানতে চাই। এবার কি দিচ্ছে, মাধ্যমিক? সাপ্লি আসতে পারে বা কোনো একটা ইয়ার লস হতে পারে, কিন্তু লস হলেও পরবর্তীকালে সেটাকে কভার করে আবার উচ্চ বিদ্যার দিকে যাবে, যদি পড়াশোনা নিজে না ছেড়ে দেয়। কারণ এখানে নিজে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, লগ্নে যেহেতু কেতু রয়েছে, যদি নিজে না ছেড়ে দেয় তাহলে কিন্তু পড়াশোনা উচ্চ বিদ্যা যোগ রয়েছে এবং মাস্টার ডিগ্রি অনিবার্য ভাবে। আচ্ছা, ওর চাপ মানে ক্যারিয়ারের সম্বন্ধে চাপ কি কিছু আছে কি? পুরোটা তো এখান থেকে বলা সম্ভব না, তাহলে আপনাকে চেম্বারে আসতে হবে, ঠিক আছে? বাকিটা তো চেম্বারে আসলে নিশ্চয়ই বলবো। যদি প্রয়োজন মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ স্থাপন করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত সম্পূর্ণ সিদ্ধান্ত। যে এখানে এই টেলিফোনের মাধ্যমে যতটা জানতে পারলেন সেটা কি পর্যাপ্ত, নাকি বর্ধমানেই প্রতি মাসের 3 তারিখে এ মাসেও বা হয়েছে আবার সামনের মাসেও যাবেন, এই ঘরের কাছে যাওয়ার পৌঁছানোর সুযোগটাকে আপনি চাইলে আপনি নেবেন, সেটাকে আপনাকেই ঠিক করতে হবে। যদি ঠিক করেন তাহলে মোবাইল নাম্বার দুটো কিন্তু অতি অবশ্যই লিখে তার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে গাইডলাইনটা নিয়ে নেবেন, নামটা লেখানো, ওই প্রসিডিওর মানাটা, নিয়ম ছোট্ট একটু পালন করাটা জরুরি, কখন আসবেন কটার দিকে সেই সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। এই নাম্বার দুটোই 9836662 4916, আর দ্বিতীয় নাম্বারও দেখুন টিভি স্ক্রিনে ব্যাক টু ব্যাক রয়েছে 9477608919। এই মুহূর্তে আমাদের স্টুডিওর নাম্বারে বিচলিত হচ্ছেন অবশ্যই। কে বলছেন, স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? আরো একবার বলুন, কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ে, মেয়ের নাম কি? সীতা ভট্টাচার্য। সীতা ভট্টাচার্য? ঈশিতা। ঈশিতা, আপনি কোথা থেকে ফোন করছেন? বেশ, আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের নামের স্পেলিং ISHITA? না, ISI। ISITA? হ্যাঁ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ আগে বলুন এবার। 11-12-1994। আচ্ছা, জন্মের সময় বলুন। দুপুর 12:18 জন্ম কোথায়? আগরপাড়া। এই অনুষ্ঠান আগে দেখেছেন? বিশ্বম্ভরশাস্ত্রীর অনুষ্ঠান বা তার বক্তব্যের প্রতি এত অনুরাগ ভরসাটা কেন, মানে কি পান ওনার বক্তব্য থেকে? প্রেডিকশনটা কেমন মনে হয়েছে ইতিপূর্বে যে অনুষ্ঠান দেখেছেন? উপযুক্ত হয়নি, কারণ ওর বার্থডে নাম্বার হচ্ছে 11, অর্থাৎ 2 প্লাস ডেস্টিনি নাম্বারের সাথে কোনো রকমভাবে ম্যাচ করেনি, ঠিক আছে?
একদম 4 5 3 8 2 10 ওখানেও এক আছে, এক আর দুই রবি আর চন্দ্রের খেলা রয়েছে এখানে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি নরগণ, ঠিক আছে? তো বলুন কি জানতে চাইছেন, কি আপনার অনেকগুলো তো প্রশ্ন, বলুন একটা প্রশ্ন বলুন। আপনার মেয়ে এক কথায় বলা যেতে পারে যেটা খুব ইন্টেলিজেন্ট, এক কথায় বলা যেতে পারে আইকিউ খুব ফাস্ট এবং খুব ইন্টেলিজেন্ট। এবং দ্বিতীয় কথা যেটা, আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে বলা উচিত যেটা, সেটা হচ্ছে ও কিন্তু মানে অনেকগুলো কর্মে সুনিপুণ, মানে বহু রকমের কাজও জানে, মানে ও ওর হাতে কিন্তু মানে ম্যাজিক আছে, মানে ও যদি কোনোদিন রান্না করে সেই রান্নাটা খুব সুন্দর হয়, ঠিক আছে? মানে আপনি আপনি হয়তো বেশি তেল দিয়ে রান্না করলেও যা স্বাদ হবে, কম তেল দিয়ে রান্না করলে তার থেকে বেশি স্বাদ হবে। এটা এটা হচ্ছে ঈশ্বর ওর হাতে একটা ম্যাজিক তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এটা ওর হাতে একটা ম্যাজিক আছে। আর নাম্বার টু যেটা আমি বলবো, সেটা হচ্ছে সাংসারিক জীবনের ক্ষেত্রে ওর মধ্যে একটা সন্দেহ প্রবণতা বা ডাউটেবল মাইন্ড, মানুষকে বা ছেলেদেরকে বিশ্বাস না করা, এরকম কিন্তু একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে। সন্দেহ প্রবণ বলতে মানে ছেলেদেরকে ঠিক মতো বিশ্বাস করে উঠতে না পারা, বা একটু নানা রকম জগতের অনেক কিছু দেখে ভাঙা করা দেখে ওর মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যার ফলে ও হয়তো সবাইকে বিশ্বাস করতে পারে না। এটা সাংসারিক জীবনে কিন্তু একটা সমস্যা নিয়ে আসবে। আর দু নম্বর কথা বলবো, সপ্তম পতি বুধ সে নবমে বসে আছে বৃহস্পতির সাথে এবং বৃহস্পতি জীবযোগ সৃষ্টি করেছে, যদিও সেটা ভাঙন সৃষ্টি করবে না হয়তো, কিন্তু আমার মনে হয় এটাকে একটুখানি এখন থেকে যদি রেমেডি করেন, মানে বিফোর ম্যারেজ আপনি যদি রেমেডি করতে পারেন তাহলে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু যদি রেমেডি না করে আপনি বিয়ে দেন তাহলে প্রথম কথা নবম পতি মঙ্গল শনিদৃষ্ট হয়ে আছে, শনি মঙ্গল একটা বীজযোগ সৃষ্টি হয়েছে, প্লাস দ্বাদশস্থ শনি ওকে কিন্তু সাংসারিক জীবনকে নষ্ট করে দেবে। আমার মনে হয় এটাকে বিফোর ম্যারেজ আপনার কনসিয়াসলি এটাকে সচেতনতার সাথে আপনাকে এটা ঠিক করে নেওয়া উচিত, যদি ঠিক করেন কোনো প্রবলেম হওয়ার কথা না। দেখুন বিয়ের যোগ কিন্তু 2019 সালের 6 এপ্রিলের পর থেকে বিয়ের যোগ লাগবে, কিন্তু 6 এপ্রিল যেহেতু চৈত্র মাস থাকবে সেটা তো নয়, বৈশাখ মাস থেকে অ্যাকচুয়ালি বিয়ের যোগ লাগবে। আর 2018 কিন্তু ওর একটা বিয়ের যোগ ক্রস করেছে, ঠিক আছে? আমার মনে হয় আমি তো বললাম, ওই যে একটু আগে বললাম ছেলেদের প্রতি বিশ্বাস কম থাকবে, আমি তো আগেই বললাম কথাটা, ঠিক আছে? ছেলেদের প্রতি বিশ্বাস কম থাকবে। আমার মনে হয় 2019 6 এপ্রিল থেকে কানেকশন শুরু হবে, 2020 ডিসেম্বরের মধ্যে অর্থাৎ অগ্রহায়ণ মাসের মধ্যে বিয়ে অবশ্যই হবে, বিয়ে নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই, কিন্তু আমার মনে হয় বিয়েটা বড় কথা না, শান্তিটা বড় কথা, যদি শান্তির সাথে সংসারটা মানে করতে হয় এটাকে ঠিক করে দেওয়া উচিত, ঠিক আছে? সাথে থাকুন। আচ্ছা, এই একটু আগে আমি যে বলছিলাম যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানে দুর্গাপুর, তারাপীঠ, বর্ধমান, রায়গঞ্জ, খড়গপুর, পুরুলিয়া, ব্যাক টু ব্যাক, এই শিডিউলটা বললাম, কিন্তু লোকাল চেম্বারগুলো সেগুলো তো সবই রয়েছে, ব্যারাকপুর, সীতিমোড়, কালীঘাট, শরাফুলি, সবই আছে, সেগুলো ঠিকঠাক থাকছে? মানে সোমবার যেমন কালীঘাট, মঙ্গলবার সীতিমোড়, আর ব্যারাকপুর, শরাফুলি শুক্রবার, বুধবার, শুক্রবার শরাফুলি, ব্যারাকপুর রবিবার, বুধবার, মানে এগুলো যথারীতি শিডিউল মেনে চলছে তো? মানে অনেক ক্ষেত্রে তো ডাইরেক্ট ডেট না থাকলে না থাকলে তখন মানে কাছের মানুষরাও তো যোগাযোগ করতে চান, সেই অনেক ওই তারিখ রবিবার, এই রবিবার ব্যারাকপুর নেই, আচ্ছা, পুরুলিয়া রয়েছে, হ্যাঁ, ও পুরুলিয়া তো কিছু ফিক্সড মোটামুটি, ওটা তারিখে যেতেই হবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু অনেকে ভাবতে পারেন যে বাইরে বাইরে বেশি সময় দিচ্ছেন, আমাদের জন্য স্থানীয়দের সবার জন্যই মোটামুটি একটা, সারা বাংলা আমার কাছে এক বিন্দুতে, সারা বাংলা আমার কাছে এক বিন্দুতে আমি দেখি, এটা খুব দাবি কথা, শরীরে পারলে তবে আপনি পারেন বলেই তাহলে সেই শরীরে হাত কাটলেও জ্বালা করবে, পা কাটলেও জ্বালা করবে, তাই বাংলার যে কোনো মানুষ সমস্যায় পড়লে ওটাকে আমি আমার সমস্যাই মনে করি, চেষ্টা করি তার সমস্যার সমাধান করা। আমি ঈশ্বর নই, ভগবান নই, আমি ভগবান ভাগ্য বদলে দেবো এটাও দায়িত্ব নিইনি, বা এই কথা বলিও না কথা যে আমার কাছে আসলে আমি তন্ত্রমন্ত্র করে ভাগ্য ঘুরিয়ে দেবো, ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে, আর যতদিন না ভাগ্য ঘুরবে ততদিন আপনার নামে যজ্ঞ চলতে থাকবে, আমি এই প্রতিশ্রুতিও দিই না, কারণ কোনো না কোনো একদিন ভাগ্য ঘুরবে, সেদিনকে মনে হবে যজ্ঞ সাফল্য লাভ করেছে 10 বছর পরে দশা কেটে গিয়ে, আমি ওই বিশ্বাসও বিশ্বাসী না।
আমি সায়েন্টিফিক ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী, যেখানে বিজ্ঞান লুকিয়ে আছে, যেখানে গ্রহ নক্ষত্ররা ঘুরছে, যেখানে সময় কথা বলে। কজন আসবেন আপনার কাছে ভরসা রেখে? তাহলে আসার দরকার নেই, যা বিশ্বাস আছে সেই আসবে। কোনো কিছুই তো আপনি করেন না বলে দিচ্ছেন, মানে প্রচলিত দেখো প্রচলিত আমাদের ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড বাট উই ক্যান গেট রিড ফ্রম মকারি। ভাগ্যের তো পরিবর্তন হয় না, পরিহাস থেকে মুক্তি করা যায়। আমি পরিহাস থেকে মুক্তি ডেফিনেটলি করতে পারি। রেমিডি ধারণ করে কিছু পেয়ে যাওয়া, কিছু জেনে চাইছি, মানুষের জায়গাটা এই জায়গাটা বড় বড় সাধারণ ভাবনা তো এরকম কাজ করে। অনেকে অনেকেই আমাকে ফোন করে বলেন দাদা আপনার ফিজটা কত। নেক্সট প্রশ্নটা করে রেমেডি করতে কি খরচা হবে। আপনি কোনো ডাক্তারবাবুকে একবার ফোন করে বলেন তো দাদা আপনার কাছে যাবো, আপনার ফিজটা কত আর কত টাকার আপনি ওষুধ দেবেন? ভেরি লজিক্যাল, অবশ্যই গুরু বলছিল যে একজন ভদ্রলোক বশীকরণের জন্য এক বাবার কাছে গেছে। আচ্ছা, তার বাবা বলেছেন যে এক কাজ কর, সাদা ভাল্লুকের লোম নিয়ে আয়, ভাল্লুকের লোম না কি এনেছে ভগবান জানে, সেটা দিয়ে তন্ত্র মন্ত্র নানা কিছু হয়েছে। এবার হবার পরে এক মাস পরে বাবাকে নিয়ে এসে বলছেন, বাবা আমি যে মেয়েটার জন্য এসেছিলাম ভালোবেসে, ভালোবাসবো বলে, বশীকরণ করবো বলে, তার তো বিয়ে হয়ে চলে গেল, সে তো অন্য জায়গায় বিয়েই হয়ে গেল, কাজটা অন দা ওয়ে প্রসেসিং এ রয়েছে। আচ্ছা, আমার তো আপনি বলেছিলেন 7-10 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এক মাসে তো হলো তো নাই, উল্টে মেয়েটার বিয়ে হয়ে অন্য একজনের সাথে বিয়ে হয়ে দূরে চলে গেছে, তাহলে আমার কি হবে? বলছে তখন বাবা বলছে তুই কোন ট্রেনে এসেছিলিস? বলছে আমি তো হাসনাবাদ লোকালে এসেছিলাম। আর গেছিস কোন ট্রেনে? বলে সোনারপুর লোকালে। লের জন্য তো তোর হয়নি, এক পথে এসেছিস আরেক পথে গেছিস, এক ট্রেনে এসেছিস কী করে কাজ হবে? এই হচ্ছে বশীকরণের খেলা, 5 মিনিটের বশীকরণে এটাই হচ্ছে খেলা। মানে খুব মজাদার লাগলো অনেকের কাছে যে ঘটনাটা বললেন, উনিও একটু হেসে হেসে হয়তো বললেন, কিন্তু এর মেসেজটা কি পৌঁছালো? তন্ত্র নিয়ে এই ছেলে খেলা বা আমাদের যে ঐতিহ্য, আমাদের পুরাতন সময়কাল ধরে, আদি সময়কাল ধরে যেগুলো আমাদের প্রাপ্তি, এই জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এগুলো নিয়ে এই ছেলে খেলাটা বন্ধ, তাহলে বোধ হয় আমাদের প্রকৃত প্রয়োগের জায়গা। আজকে ওই যে উনি বলছিলেন আপনার কাছে ফোন করে, যিনি বলেন যে ফিস কত আপনার, তারপরেই রেমেডির জন্য কত খরচ জিজ্ঞাসা করে, একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি মার্জনা চেয়ে নিচ্ছি সকলের কাছে, কাউকে আঘাত না করে, কোথাও একটা ভুক্তভোগী যারা, তাদের এটা চিন্তা আসবে, কারণ তারা হয়তো অতীতের অভিজ্ঞতাটা আছে তাদের। বলছিলেন যে কাস্টমারদের বা ক্লায়েন্টদের দোষ, অভিজ্ঞতা থাকে, দেখো বাধ্য করছে, গাল পড়লে দই দেখলে চুনি মনে হবে, খুব স্বাভাবিক, এটা ওনাদের দোষ নয়, এটা অভিজ্ঞতা, অভিজ্ঞতা যন্ত্রণা থেকে তাদের মুখ থেকে। আলটিমেটলি জ্যোতিষী বা তান্ত্রিক এই শাস্ত্র নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা আখ্যায়িত করি, তারা মানেই, তাদেরকে দেখলেই মনে হবে ওই যে, মানে ওই অনেকে তো পকেট মার বলে দেয়, মানে আর কি পকেট কাটার জন্য তারা এই প্রফেশনে এসছেন, মানে আমি এই এই শব্দের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, নিজেদেরও কোথাও খারাপ লাগে, কিন্তু সবাই নন। আর যারা এই নিকৃষ্ট কাজটা করেন তাদের প্রতি মানুষ দেখ, কর্ম সেটুকুর জন্যই করা উচিত যে কর্মটা নিয়ে যাওয়া যাবে, অর্থ কিন্তু নিয়ে যাওয়া যাবে না, ওটা প্রয়োজনে দরকার আছে, বাস্তব জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে, ওটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না, ওটা ক্যারিয়েবল নয়। তন্ত্র সাধনা বলতে গেলে বা আধ্যাত্মিক পথের পুজো পাঠ এগুলো সেটা আপনিও করেন নিশ্চয়ই, কিন্তু সেখানে আপনি কেন এই কথাগুলো বলছেন এটাও বোঝার অবকাশ রয়ে গেছে। আমি তো তাদের জন্য বলছি যারা বুঝে আমার কাছে আসতে চাইছে, রাইট, বুঝুন, জানুন, যে কোনো ব্যক্তির কাছে যাওয়ার আগে একবারের জায়গায় 2-3 বার ভাবুন। আবার আবার নানা রকম ব্যাপার রয়েছে, 100-150 টাকার গল্প রয়েছে, এগুলো মানে 100 টাকা দিয়ে আগে ডেকে আনা, ডেকে আনার পরে 1 লক্ষ টাকা রেমি চেম্বারে। হ্যাঁ, অনেকে আছেন 100 টাকা ফিস, তাহলে যাই দেখিয়ে আসি। আসলে আমাদের না মানে এই সীমানার বাইরে গিয়ে বাইরেটা বৃহত্তর জগৎটা কি হচ্ছে আমরা বুঝতে পারি না। না না, বিশ্বমানুষ 500-1000 টাকা দেবে, তার থেকে 100 টাকা আমার নিয়ে জ্যোতিষ, নিয়ে জ্যোতিষী, আরে রেজিস্ট্রেশন নাম্বারই নেই, এরকম বহু অ্যাস্ট্রোলজার আছে। ভেরি আনফরচুনেট, যদিও সেই সেই অর্থে বলতে গেলে এই পেশার স্বীকৃতি তো এখনো সেই বৈধতার সাথে, তো যে ইনস্টিটিউট থেকে কেউ যদি পাশ করে সে রেজিস্ট্রেশন নাম্বার নিশ্চয়ই পায়, সব ইনস্টিটিউট সেটা নিশ্চয়ই, যদি পাশ না করে তাহলে তো রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায় না।
আচ্ছা বন্ধু, অনেকক্ষণ সাথে আছেন, আমাদের এই কথা মানে চলতেই থাকবে আলটিমেটলি, সেটা সকলের জন্য, যাতে মূল বার্তাটা আপনাদের কাছে পৌঁছায়, যেভাবেই বলুন না কেন উনি বা আমি, যেভাবেই বলি না কেন, মূল মেসেজটা যাতে আপনারা পান, সজাগ হতে পারেন, সচেতন হতে পারেন, সেটা একটু আমরা এক্সপেক্ট করব। আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, অনেকক্ষণ সাথে আছেন, এবারে আপনাকে স্বাগত জানাতে চাই অনুষ্ঠানে। নমস্কার নেবেন, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, বলুন প্লিজ। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, নমস্কার। অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। বলুন, কে বলছেন আপনি? আমি রাজীব কুন্ডু বলছি, যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর রাজীব দা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 31 অক্টোবর। হুম। 1978 স্যার। 31 অক্টোবর 1978। সময়টা বলুন, জন্মে? 12:35। 12:35। ডেট আপডেট 45, মানে ডেট আপডেট করে বললেন তো? আপনি ওনার কথাগুলো শুনছিলেন এতক্ষণ টেলিফোনে তো ওয়েট করছিলেন, বা এর আগে ওনার এই যে বক্তব্যগুলো উপস্থাপন হলো, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? আপনি শুনেছেন নিশ্চয়ই? না, আমার বক্তব্য কিছু নেই, আমার ব্যবসার সমস্যা। আচ্ছা, এই জায়গাতেই ওনার বক্তব্যটা ছিল যে শুধুমাত্র এই একটা অনুষ্ঠান দেখা নয়, অনুষ্ঠানের মধ্যে থেকে কি বার্তাটা পৌঁছচ্ছে সেটাকেও একটু ফলো করা। দেখো, একটা কমলা লেবু থেকে কিন্তু সবটাই খাওয়া যায় না, শুধু রসটুকু খাওয়া যায়, বাকিটা ফেলে দিতে হয়। ঠিক, তো নির্যাসটুকু যেভাবে যে নিতে পারে সেটা, তাই না? কেউ কমলা লেবু পুরোটা কিনে খায়, কেউ কিন্তু অরেঞ্জ জুসটা শুধু কিনে খায়, আবার কেউ টাটকাও খেতে পারে না, মানে প্রক্রিয়াজাত প্যাকেট বন্দি খায়। মঙ্গলবার ছিল এদিন, সিংহ লগ্ন তুলারাশি চিত্রা নক্ষত্র জন্ম দেবাড়িগণ, তাই তো? প্রথম কথা বলবো, আচ্ছা আপনার হাইট দাদা 5'9" থেকে 6 ফুটের মধ্যে? আচ্ছা, আপনার গলায় বা গলার নিচে একটা ছোট তিল বা আঁচিল জাতীয় কিছু আছে? না, নেই। কিছু নেই? শিওর? 100% শিওর? হ্যালো, 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 দেখছেন? হ্যাঁ, আপনার আপনার গলায় তিল বা আঁচিল জাতীয় বা গলার নিচে আছে? না না, নেই নেই। একদম 100% শিওর নেই? না না, নেই। থাকা কিন্তু উচিত দাদা, যদি টাইম এটা হয়ে থাকে। নেই, টাইম এটা হলে কিন্তু দাদা থাকা উচিতই উচিত। যাই হোক, আপনি বলছেন নেই কিন্তু আমার হিসাবে কিন্তু আসছে, এরকম হওয়ার কথা নয়। না না, নেই। মানে কি জানতে চাইছেন, কর্ম নিয়ে প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, ব্যবসা, আমার ব্যবসা নিয়ে। দশমপতি শুক্র চন্দ্রযুক্ত অবস্থানে আছে, এই মুহূর্তে তো ব্যবসা খুব খারাপ হওয়ার কথা নয় আপনার? না, ব্যবসাটা আমার মানে ঠিক মালপত্র পাঠাতে পারছি না, এটাই সমস্যা আমার, আর কিছু না। এরকম তো হবার কথা না, আমার মনে হয় দাদা আপনার টাইম কোথাও মিসিং হচ্ছে, কোথাও একটা প্রবলেম করছে টাইমে। আপনারই ভালো চলে দাদা, মানে কোথাও গোড়াতেই যদি গলত থেকে যায় তাহলে তো প্রেডিকশন একটা মানে আপনাকে মিসগাইডেড করে দেওয়া হবে না, সেটা তো কাঙ্ক্ষিত একেবারেই নয়, অন্তত বিসম্বর। আমি কিন্তু কথা ঘুরিয়ে নানা রকম ভাবে আনা, আমি কিন্তু এটাকে না না লাইক করি, এটা কিন্তু একটা আপনি নতুন টার্ম ইউজ করলেন, মানে নতুন টার্ম বলতে সাইকোলজিরই, আমি সাইকোলজিরই ট্রিট করি না, আমি অ্যাস্ট্রোলজিক্যালি, বিষয়টা আমি অ্যাস্ট্রোলজার। মানে কেন বলছেন বা বিষয়টা কি? সাইকোলজিক্যালি ট্রিটটা হচ্ছে মানে যে পথে ক্লায়েন্ট যাচ্ছে সে পথে আমি গিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করব, মানে ক্লায়েন্ট যেটাতে যাবে সেটাতে সন্তুষ্ট করে দেওয়া যায়। মানে ক্লায়েন্ট বা কোনো জাতক জাতিকে আপনার কাছে গিয়ে তিনি যদি একটা অ্যাবস্ট্রাক্ট কিছু চাহিদা নিয়ে আপনার কাছে যান, তার তার মত অনুযায়ী এগোতে হবে, তার মত অনুযায়ী যদি এগোনো যায় তাহলে কিন্তু ক্লায়েন্ট খুব খুশি হয়। আচ্ছা, কিরকম হয় মানে সেটা অ্যাস্ট্রোলজি পারমিট করুক বা না করুক, ধরো কারো ছেলে মেয়ে সাপোজ 1 থেকে 10 মধ্যে থাকা তো দূরের কথা, মানে পাস করবে কি করবে না এই জায়গায় দাঁড়িয়ে থাকছে তার রেজাল্টটা বেশ, কিন্তু তিনি যদি চিন্তা করছেন আমার ছেলে কি 1 থেকে 10 মধ্যে বা 1 থেকে 3 মধ্যে আসতে পারবে, প্রত্যাশাটা থাকতেই পারে, তার অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেটা ধীরে ধীরে আসতে হবে তো।
কেউ এবছর 100 জনের মধ্যে 80 নম্বরে র্যাঙ্ক করেছে, তাহলে আগে চেষ্টা করতে হবে 60-এ আসার, 60 পরে আসতে হবে 40-তে, ধীরে 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 তাকে না সেই স্টুডেন্ট পড়াশোনা প্রিপারেশনটা কেমন সেটাও লক্ষ্য রাখতে হবে। তো তার আইকিউ কীরকম, তার গ্রহগত পজিশন কীরকম, সে কোন জায়গাটা মিস্টেক করছে বারবার, এটাকে কী করে রেকটিফাই করা যায়। কিন্তু যদি বলা যায় এই পাথরটা পড়লে আর এই সরস্বতী কবচটা পড়লে 1-3 আসবেই আসবে, কাইন কিন্তু খুশি হবে। মানুষ কি এতটা বোকা? আর আমি সেই জায়গাটা মানে মানুষ নিজের ভালোটা এইটাই বুঝেন না, এটাই তফা। সাইকোলজিক্যালি ট্রিট, আমি তো সাইকোলজার নই, আমি অ্যাস্ট্রোলজার। একদম গ্রহ কি বলছে আমি সেটাই বলবো, যদি সেটা না মেলে আমি তাহলেই বলবো কোথাও প্রবলেম হচ্ছে, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কোথাও একটা জিনিস বিষ ঘটছে। ঘটলে তবেই তো এই জিনিসটা হবে, নাহলে কেন হবে? সবার মিলবে, একজনে মিলবে না, তাই নয় কি? সবার মিলবে, একজনে মিলবে না, এটা তো হতে পারে না। তাহলে কোথাও না কোথাও টাইম প্রবলেম করছে, কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় করছে, থেকে যাচ্ছে। হয়তো আপনার বার্থ সার্টিফিকেটে লেখা আছে 35, কিন্তু হয়েছিল হয়তো 25-এ। তার জন্য রেকটিফিকেশনটা প্রয়োজন, এই রেকটিফিকেশনটা প্রয়োজন আছে। রেকটিফিকেশনটা করলে তারপরে দেখবেন পরপর সব মিলছে, তখন আপনি থাকবেন টিভির ওপারে, আমি থাকবো এপারে, আপনার বাড়ি এঁকে দেবো আমি কোথায় কি আছে। তার মানে এই বহুদিন এটা করেছি, এরকম প্রোগ্রাম আমি লাইভে বহুদিন করেছি। উইদাউট ল্যাপটপও সেই এঁকে দেওয়ার মতোই তো প্রেডিকশন বেরিয়ে আসছে, শত শত নমুনা ইউটিউবে প্রোগ্রাম খুললে দেখতে পাবেন। এখানে তো মিথ্যে কথার কোনো জায়গা নেই, তার শত শত মানে আমাদের প্রিভিয়াস এপিসোডগুলো সব ইউটিউবে আপলোড করা থাকে, এখনো চাইলে দেখে নিতে পারেন। তো এটা তো একদম স্বাভাবিক বিষয় না। মূল কথাটা কি দাঁড়ালো তাহলে স্যার? বিশ্বম্বর শাস্ত্রীর পথটা কি কিছুটা আমরা ধারণা পেলাম, মানে নতুন যারা, পুরনো যারা তো তারা তো ভালো মতো জানেন যে আমরা সংস্কার নিয়ে একটা আলোচনায় ছিলাম এবং শঙ্খ নিয়ে ব্যাখ্যাটা পাচ্ছিলাম, সেটা এই যে সংস্কার, এই যে আমরা রেমিডিয়াল প্রসেসের মধ্যেও কি সেটার ইনপুট হয়? নিশ্চয়ই। সেটা দিয়ে কিভাবে আমরা উন্নততর জীবন পেতে পারি? যে পথে এগোই না কেন, লক্ষ্য একটাই, সাফল্য। সাফল্য, লক্ষ্য তো একটাই, সাফল্য। একদম। সেটা আপনি স্পিরিচুয়ালি আসুন, কমার্শিয়ালি আসুন, যেভাবে আপনি আসুন, আলটিমেটলি আমরা সাফল্যটাকেই লক্ষ্য করি। সাফল্যটাকে পাবার জন্য কি কি পন্থাকে প্রয়োগ করতে হয় সেইটাকে আপনার বুঝতে হবে, আর সাফল্য পেতে গেলে কি কি ত্যাগ করতে হয় এটা আপনার জানতে হবে, সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে। সেটাকে যদি অভ্যাসে পরিণত করা যায় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র পাথর কবচ সাফল্য দেয় না, পাথর কবচের তার একটা পার্ট, সাফল্যের একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে অভ্যাস এবং চেষ্টা, আরেকটা পার্ট হচ্ছে ভাগ্য, আরেকটা পার্ট হচ্ছে সময়। সময় এই মুহূর্তে আমাদের ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে একটা শুধু জাস্ট তথ্য আরও একবার স্মরণ করিয়ে দেওয়া, এটা কারো কারো হয়তো কাজে লাগতে পারে, সবার নিশ্চয়ই কাজে লাগবে না, কারণ এইভাবে যিনি কথাটা বলেন সেটা অনেকেরই হয়তো ওই ওনার ভাষায় সাইকোলজিক্যালি ট্রিটমেন্টটা যারা এক্সপেক্ট করেন তাদের মনোমতো হবে না, ওনাকে না ওনার উপস্থাপনটাকে। যাদের মনোমতো হবে, যারা অ্যাস্ট্রোলজিক্যালি সেই ট্রিটমেন্টটা বা সেই গাইডলাইনটা ফলো করতে চান, তাদের জন্য আবারও বলি যে কালীঘাট, ব্যারাকপুর, সিঁথির মোড় আর শেওড়াফুলি স্থানীয়ভাবে এই জায়গাগুলো দেখা করার, কনসাল্ট করার সুযোগের পাশাপাশি জেলায় জেলায় 2 তারিখে একটা ফিক্সড থাকে মোটামুটি একটা দুর্গাপুরে, 1 তারিখে দুর্গাপুরে, 2 তারিখে তারাপীঠ এবং 3 তারিখে বর্ধমান। আর এর পাশাপাশি তো পরশুদিনই যাচ্ছেন তো রায়গঞ্জে, মানে 16 তারিখ, আর 18 তারিখে খড়গপুরে থাকছেন, আর 20 তারিখে পুরুলিয়া যথারীতি। এই পর্যায়ক্রম 31 তারিখ আছে কৃষ্ণনগর সংযোজন, আর শিলিগুড়িতে বোধহয় নেক্সট মান্থে, নেক্সট মান্থে 18 তারিখ। মানে মূল বিষয়টা হচ্ছে এই, উনি পৌঁছান বিভিন্ন ডেটে বিভিন্ন জায়গা, চেম্বারগুলো আছেন, কিন্তু আপনি কেন পৌঁছাবেন, কানেক্টিভিটিটা কেন হবে সেটা এবার আপনাকেই ভাবতে হবে। যদি ভাবেন তাহলে ওই যে মোবাইল নাম্বারের কথা বলছিলাম সেটা তখন কাজে লাগাবেন, তখন স্যার বিশ্বম্বর শাস্ত্রীর কাছে পৌঁছাবেন, তার আগে পৌঁছাবেন না। ভাবুন, দ্বিতীয়বার ভাবুন, তৃতীয়বার ভাবুন, প্রয়োজনে ইউটিউবের অনুষ্ঠানগুলো দেখুন, যদি মনে হয় তারপরে আসুন। তারপরের দায়িত্বটা কিন্তু উনি নিজে তুলে নেন, এটা বারে বারে উনি নিজে মুখে বলেন। এবার বিদায় নিতেই হবে, সময় শেষ। ভালো থাকুন, নমস্কার। সুখে থাকুন, সচেতন থাকুন। জয় মাতা, জয় মা কামাখ্যা, রাধারমণের জয় হোক।